প্রিয় দর্শক, বাংলা ভিশনে পর্দায় সকালবেলা রোদন অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইম। আজ আমাদের স্টুডিওতে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন আমার খুব পছন্দের একজন সিঙ্গার এবং আমার খুব পছন্দের একজন মানুষ, যিনি গিটার হাতে এই মুহূর্তে বসে আছেন। আজকে তার সাথে কথা হবে, গান হবে, গানের মাঝে কথা হবে। তিনি আমাদের সবার প্রিয় তবু ভাই। তবু ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি? অনেক ভালো। তুমি? অনেক ভালো আছি। আমি যখন শুনেছি যে শোটা আপনার সাথে, তখন থেকে আরো বেশি ভালো আছি। অনেক বছর পরে আপনার সাথে আবার শো, অনেক দিন পরে দেখা। তো এই যে আপনি গিটার থাকা মানে হচ্ছে যে নিশ্চিন্ত জায়গা আমি কয়েক, যতক্ষণ আমরা শো করছি। সো দর্শকরা গানের তবুকে চেনে, বাট আমি যতক্ষণ পার্সোনালি আপনি দেখেছি আপনি খুব মজা করে কথা বলেন, খুব কথার মধ্যে মজা থাকে। সো কথা গান দুটো মিলে বেশ ভালো একটা শো যাবে আশা করি। তো এই যে গিটারের সাথে যে আপনার সক্ষতাটা, আমরা যখন থেকে তবু ভাইকে চিনি গিটারের সাথে চিনি, তো আপনার এই সক্ষতাটা কবে থেকে শুরু গিটারের সাথে? আমার হচ্ছে 1998 সালে। আমার সক্ষতা মানে ভালো লাগা তো সবসময় ছিল একটা, যে দেখে ম্যাজিকের মতো মনে হতো যে এটা সুরও আছে আবার তালও আছে। বাট সবসময় একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা গিটার যদি আমার থাকতো নিজের তাহলে মনে হয় খুব ভালো হতো আর কি, আমিও ম্যাজিশিয়ান হয়ে যেতাম। তখন এসএসসি পরীক্ষায় আমি স্ট্যান্ড করি, তখন স্ট্যান্ড ছিল, এখন তো স্ট্যান্ড ছিল। সো আমার বাবা তখন এতই খুশি হয়েছিল যে বলছে তোমার কি লাগবে বলো। তখন তাকে আমি বলি যে আমার একটা গিটার দরকার। সো সেই হচ্ছে আমার গিটারের সাথে পরিচিতির শুরু আর কি। আচ্ছা, তো ছোটবেলায় আমরা যেটা দেখতাম যে কেউ বৃত্তি পেলে বা এসএসসি পরীক্ষায় স্ট্যান্ড করলে, ভালো রেজাল্ট করলে ফ্যামিলি থেকে ঘড়ি দেয়, এটা সেটা দেয়, তা আপনার হচ্ছে গিটার? আমার গিটার। তো তখন কি পরিবার জানতো যে আপনি গান গাইতে চান? না, পরিবার আসলে ওইভাবে মানে জানতো কি, গান ভালো লাগে এটা জানতো, ডেফিনেটলি গান শুনতাম, কিন্তু গান নিয়ে কিছু করা হবে এটা আমি নিজেও জানতাম না, ফ্যামিলি তো আরও পরের ব্যাপার। কিন্তু যেহেতু আমার রেজাল্ট ভালো, কারণ রেজাল্ট তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে আমার বাবা সবসময় আমার ভাই আমার 2 মার্কের জন্য স্ট্যান্ড করে নাই, সো এটা তার মনে একটা বিশাল কষ্ট ছিল আমার ভাইয়ের মতো। কিন্তু আমি স্ট্যান্ড করার পরে মানে যেখানে আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার ভাইয়ের চেয়ে অনেক খারাপ, সো এটা তার জন্য বিশাল একটা আনন্দের ব্যাপার। সো যা চেয়েছি কোনো কিছুতে না নাই, সো দ্যাটস ওয়াই আই গট দ্য গিটার। আচ্ছা, তো ফ্যামিলি কখন জানলো যে ছেলে গান শুধু শুনতে না গাইতেও পছন্দ করে? এটা গিটার পাওয়ার পরেই মনে হয় জেনে গেছে। পরে সারাক্ষণই টুংটাং করছি, হাত কেটে যেত। গিটার ফার্স্টে বাজাতে গেলে অনেক প্রেশার দিতে হয়, কারণ তুমি ইউজ টু না, সো তখন দেখা যেত হাত কেটে, টেকনিকগুলো জানা যেত। কিন্তু তখন ওই যে সারাক্ষণ টুংটাং করছি, গান গাওয়ার চেষ্টা করছি, সো তখন থেকে নিজের লিরিক লেখা হতো গানের লিরিকগুলো, নাকি অন্য কোনো গানও গাওয়া হতো, অন্য কোনো শিল্পীর গান? না, তো সবসময় আমি নিজের গানই করেছি, কারণ হচ্ছে কি আমি আমার নিজস্ব একটা ভালো লাগাচ্ছিল যে আমি কোনোদিন যদি গাইতে পারি তো এই ধরনের একটা গান গাবো। আর ছোটোবেলায় ছড়া লিখতাম, আচ্ছা, সো ওই প্র্যাকটিসটাও ছিল, এবং তখন ওই সুরের মধ্যে আমার ছড়াগুলোকে বসিয়ে একটা গান বানানোর চেষ্টা আর কি প্রথম থেকে। তো শুরুর দিকে কোন মানে থাকে না যে এরপরে তো অনেকগুলো গান দিয়ে আমরা তপু ভাইকে চিনেছি, সিঙ্গার তপুকে চিনেছি, অসংখ্য গান আছে, এবং আপনার জানি না আপনি কি জানেন, আপনার যে গান গান সেই গানগুলো হিট করে, মানে সেই তথাগত হিট যদি আমরা বলি যে আসলে হিট করে গানগুলো, মানুষ শ্রোতা প্রিয়তা পায়। তো আপনার পছন্দ ছিল মানে শুরুর দিকে কোন গান? আমার আসলে আমি পছন্দ, আমার বাসায় অ্যালবাম ছিল কিছু, আমার ভাই কিনে নিয়ে আসতো, তখন তো ক্যাসেট ছিল। সো ওই সময় ক্যাসেটের সময় ভাই আমার ভাইও অত বেশি গান শুনতেন না, বাট কিছু কিছু গান তার প্রিয় ছিল। সেগুলো হচ্ছে গিয়ে একটা ক্যাসেট ছিল হচ্ছে মাইকেল জ্যাকসনের ব্যাড অ্যালবামটা ছিল, তারপরে হচ্ছে গিয়ে ব্রায়ান অ্যাডামসের একটা মিক্সড অ্যালবাম ছিল, তারপর এভারগ্রিন লাভ সংসের যে মিক্সড অ্যালবামগুলো বের হতো ওগুলো ছিল, তারপর লাকি আলীর একটা অ্যালবাম ছিল, আর অঞ্জন দত্তের অ্যালবাম ছিল। সো এইগুলোই দেখা যেত আমি 24 ঘন্টা বারবার শুনছি, এবং আমার যে গানের যে ভালো লাগা এই গানগুলো শুনেই হয়েছে। পরবর্তীতে ব্যান্ড গান, বাংলাদেশের ব্যান্ডের গানও শুনেছি, বাট ইনিশিয়ালি এই সব গান দিয়ে আমার শুরু। তো পরিপূর্ণ একটা আপনার এই লিরিকগুলো সুর, তারপরে গিটার উঠে আসলো নিজের গান, প্রথম কোনটা ছিল? প্রথম ছিল একটা আছে ভাঙাবাড়ি একটা গান, সো ওইটা 3টা কর্ড শিখেছিলাম। আচ্ছা, সো ওই 3 কর্ড দিয়েই গানটা বানানো হয়েছিল। স্মৃতির মতন করবো, 3টা কর্ড, জি, ডি আর সি। সো ইজি, যদি আমার কাছে পুরোটাই মিস্ট্রি, যারা গিটার বাজায় তারা বুঝতে পারবে। আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকা দেখানা, আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্ত গাথা দুল।
মুক্ত গাথা দোল, দেখো বাবু নামের বড় খোকা করতে পারে কোন, দেখো চেনে না কেউ মাঘ বৈশাখ চেনে মার্চ জুন, দেখো চারিদিকে কত মানুষ কত ব্যস্ততা, খুলেছে কেউ নতুন হিসেব আজ কি হাল খাতা, আজ কি হাল খাতা, যদি পথের রাজা বাজেরও দেখে ঈর্ষা হয় তবে জেনে রেখো দু চাকারুই হিরো কম যে নয়, যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি হাসি দেয় তবে মেনে নিও ছলনা তা প্রেমের বাসী নয়, প্রেমের বাসী নয়। চমৎকার। এবং এটা তো পর অ্যালবামে তো ছিল, এটা অ্যালবামে এসেছে, অ্যালবামে ছিল। তো এই যে গানের আপনার একটা ব্যাপার রয়েছে যে ভিন্ন কিন্তু সহজ সরল, গানের কথাগুলো খুব সহজ সরল কিন্তু ভিন্ন, তো এটা কি ইন্টারন্যাশনাল নিশ্চয় করেন আপনি এরকমই? আমি এরকম এরকম, হ্যাঁ, আমার আমার ভালো লাগাটা এরকম, আমার গানের কি বলবো সুরের ওঠানামা এই এরকম ওঠানামা আমাকে ছুঁয়ে যায়। সো এই জন্য আমি বলবো যে আমি নিজেও বুঝি যে আমারটা হয়তো অন্যান্য কনভেনশনাল গানের মতো হচ্ছে না, বা ওই গানের যেই রাগ ফলো করে গান বানানো ওইভাবে হয়তো হচ্ছে না, এটা আমার ভালো লাগার কিছু সুরের পথে হাঁটা আর পথে হাঁটা আর কথা বলা। তো এই যে আপনি তো বড় হয়েছেন কিন্তু একটু অন্যভাবে, যে বিভিন্ন স্কুল কলেজে পড়ে ক্যাডেট কলেজে, হ্যাঁ, তো ওই সময় তপু ভাই কেমন ছিল, মানে গান বাজনা ছাড়া, গান বাজনার বাইরে যদি আমি তো বলি ব্যক্তি তপু, ওই সময় আমি পুরোই অন্যরকম ছিলাম। গান বাজনা যে আমি কোনো দিন করবো এটা আমার আমার ব্যাচমেট কেউ কোনো দিন ধারণাও করে নাই, কারণ আমি খুব খেলাধুলা পছন্দ করতাম, আমি স্পোর্টস পার্সন ছিলাম। সেটা এখন বুঝেছি, আমরা আস্তে আস্তে পুরো ক্রিকেট নিয়ে পুরো গাড়িতে কথা বলতে বলতে এসেছি। ক্রিকেটটা খুব কম পারতাম, বাট অন্য খেলায় আমি 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 বিশ্বাস করবো কিনা জানি না, বাট আমার হাইট যদিও কম কিন্তু আমি বাস্কেটবল অনেক অনেক ভালো খেলতাম এবং দুইবার বেস্ট প্লেয়ারও হয়েছিলাম। সো বাস্কেটবল খেলতাম, আমি অ্যাথলেটিক্সে লং রানার ছিলাম ভালো, এবং তারপরে ভলিবল খেলতাম, যত ধরনের স্পোর্টস। এবং কখন খেলবো, ক্যাডেট কলেজে তো মেইন এন্টারটেনমেন্টই ছিল স্পোর্টস, কখন খেলবো এই চিন্তায় সারাক্ষণ আমার মগ্ন থাকতাম। যেমন আমাদের আমাদের তো একদম ছকে বাঁধা জীবন ছিল ছয়টা বছর, সো ওইখানে একটা গ্যাপ ছিল, যেমন সকালে উঠে ফার্স্টে হচ্ছে পিটি না হলে প্যারেড, তারপর ব্রেকফাস্ট গোসল করে ব্রেকফাস্ট করে চলে যেতাম ক্লাসে, ক্লাসের মাঝখানে দুপুরে একটা ট্রিপ 11টার দিকে মানে একটা টি ব্রেক হতো, তারপর আবার ক্লাস, তারপর হচ্ছে লাঞ্চ, তারপর বাসায় গিয়ে হাউসে গিয়ে আর কি আবার ফ্রেশ ট্রেশ হয়ে এক দেড় ঘন্টার মতো একটু ঘুমানোর জায়গা ঘুমানোর আর কি রেস্ট নেওয়া, তারপরে স্পোর্টস, তারপরে আবার এসে আবার বিকালে নাস্তা করে না মাগরিবে নামাজ পড়ে বিকালে নাস্তা, তারপরে পড়তে যাওয়া, তারপরে একটা দশটা থেকে সাড়ে দশটা একটা গ্যাপ ছিল হচ্ছে আধা ঘন্টার গ্যাপ সারাদিন শেষে। সো এই গ্যাপটার মধ্যে আমি গিয়ে টেবিল টেনিস খেলতাম সবসময়। সো আমার যেটা হচ্ছে পড়াশোনা বাদে আমার স্পোর্টসটা হচ্ছিলো মেইন এন্টারটেনমেন্ট, এবং টেবিল টেনিসও ভালোই খেলি। সো আমাকে এই ছয় বছর আমাকে মেইনলি যে আমাকে স্পোর্টস পার্সন হিসেবে সবাই জানতো, কিন্তু লাস্টের দিকে এসএসসির পরে স্ট্যান্ড করার পরে আর কি গিটার নিয়ে মাঝে মধ্যে জুনিয়রদের গান শোনাতাম, কারণ আমার ব্যাচমেট সারাক্ষণ পচাতো আমাকে কি গান করে হবে না কিছু। কিন্তু এরকম খুব রেয়ার, মানে একটা টাইম মানে পড়ালেখায় খুব ভালো স্ট্যান্ড করা, তারপরে নর্মালি যেটা হয় স্পোর্টসে থাকলে কালচার সাইডে থাকে না, কালচার সাইডে থাকলে স্পোর্টসে থাকে না, আপনি বোথ সাইডসে ছিলেন এবং তিনটা সাইডে ছিলেন, এটা খুব রেয়ার। এটা কি গানের মতো করেই পছন্দ ছিল পড়ালেখাটাও? হ্যাঁ, না পড়ালেখাটা ওরকম পছন্দ ছিল না, পড়ালেখাটা মানে আমার কাছে সবসময় মনে হচ্ছে যে এরকম না হয় অন্য আরও এন্টারটেনিং হতে পারত পড়াশোনা, আমি এরকম একটা গানও করেছি। হ্যাঁ, সো আমি আমি চাইতাম যে পড়ালেখা আরও এন্টারটেনিং হবে, আমি অনেক কোয়েশ্চেন করতে পারবো, স্যাররা যেখানে উত্তর দিয়ে বুঝাবে, এই জিনিসগুলো মিসিং ছিল, দ্যাটস আমার কাছে মানে ওইভাবে টানতো। হ্যাঁ, আমি এখানে এই মুভি দেখে আমার খুব ভালো লেগেছে, মানে স্টিল আমার ভালো লাগে যে অ্যাটলিস্ট একজন কেউ এটা নিয়ে কাজ করেছে। সো আর যেটা হচ্ছে খেলাধুলাটা আমার গানের মতোই ভালো লাগতো, এখনও ভালো লাগে কিন্তু এখন হয়তো সময় পাই না ব্যস্ততার জন্য, কিন্তু খেলাধুলাটা গান আমার একই ধরনের ভালোবাসা ছিল, ভালো লাগা। তো এরপরে তো আপনি ক্যাডেট কলেজ থেকে শেষ করে ইউনিভার্সিটি লাইফে, সেখানে এসে তো আপনি কালচারাল সাইডে বেশ যুক্তি ছিলেন, এখানে একটু কাহিনী ছিল যেটা হচ্ছে এসএসসিতে স্ট্যান্ড করেছি কিন্তু এইচএসসিতে অল্প কয়েক মার্কসের জন্য স্ট্যান্ড হয় নাই,
সো আব্বা আবার একটু মন খারাপ করেছে যে আমার ছেলেটা হয়তো পড়াশোনা একটু মনোযোগ নাই, কিন্তু তখন দেখা যায় যে এক বছর আমি খুব আবার ইউনিভার্সিটিতে গিয়ে আমি খুব সিরিয়াস পড়াশোনা নিয়ে, কিন্তু সেই এক বছর পরে দেখলাম যে এখানে তো অনেকগুলো ক্লাব আছে, সবাই কি ধরনের, হ্যাঁ এসএস আছে, এখানে সবাই কালচারাল প্রোগ্রাম করছে, কি সুন্দর প্রোগ্রাম, আমার তো মিস করতেছি। সে এক বছর একদম খুব ভালো মতো পড়াশোনা করে সিজিপিএ মনে করো যে ফুল, তারপরে গিয়ে ঢুকলাম হচ্ছে এনএসইউএসএসএ সাংস্কৃতিক সংগঠন, যেটা এই আবার যা নষ্ট আমি নিজে লিখতাম, শুরু করতাম, গাইতাম। ব্যান্ডের স্টোরিটা হচ্ছে কি, আমি প্রথম সুযোগ পাই একটা অ্যালবামে আমার গান দিতে পারবো, তার আগে নর্থ সাউথে মোটামুটি গান করে মোটামুটি একটা পরিচিতি পেয়েছে, যে না তপু একজন আছে যে নিজে লেখে শুরু করে গান গায়। ওইখানে আমি একটা সুযোগ পাই হচ্ছে অ্যালবাম করার, এবং টনি ভাই ছিল ব্ল্যাকের ড্রামার, এখন ক্যানাডায় আছে, আমরা মিস করি অনেক অনেকে। সো উনি আমাকে ফার্স্ট বলে যে তোমার একটা গান আমাকে দাও, কিন্তু আমারটা হচ্ছে ব্যান্ড মিক্স অ্যালবাম, তোমাকে ব্যান্ডের নামে দিতে হবে, স্বপ্নচূড়া। সো হ্যাঁ, স্বপ্নচূড়া ওয়ান, কিন্তু তোমার সলো দেওয়া যাবে না। আমি তখন আর কি আমার কিছু ফার্স্ট হচ্ছে রেকর্ডিং করতে হবে, টনি ভাই হেল্প করেছে, উনি ড্রামস বাজিয়ে দিয়েছে, আমার ফ্রেন্ডস যারা ছিল পরিচিত ভাই ধরে টরে এসে ভাই একটু বাজা দেন করে রেকর্ড করেছি। তারপরে দেখা গেছে যারা রেকর্ড করেছি ছবি তোলার সময় আবার ডিফারেন্ট পারসন, ব্যান্ড আছে নাম ঠিকই কিন্তু ডিফারেন্ট পারসন। সো ব্যান্ডের নাম দিয়েছিলাম আত্রি, আত্রি মানে হচ্ছে জ্ঞানী, এরকম একটা কিছু একটা। সো ইয়াত পরে যেটা হচ্ছে আমি টনি ভাইকে যখন ফোনে বলি উনি শুনেছে ইয়াত্রি, ও ওয়াই ডাবল টিআরআই, এই হচ্ছে গিয়ে নাম। তো পোস্টারে গিয়ে দেখি যে আবার আমাদের ব্যান্ডের নাম নেই, আমি তো আবার কষ্ট, আহারে আবার কি বাদ দিয়ে দিল নাকি। পরে টনি বলি যে তোমার ব্যান্ডের ইয়াত্রি, আমি যে ওকে আচ্ছা ঠিক আছে, ওনাকে আর কিছু বলি নাই। পরে এটাকে আমরা একটা একটু গোজামিল টাইপেরই দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে যেহেতু যাত্রীকে ইংলিশে অন্তস্থিত যাওয়াকে ওয়াই দিয়ে লেখা যায়, সো আমরা মানে ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলই ভালো, আমরা মিলিয়ে দিয়েছি আর কি। তো ভেবেছিলাম যে সেই গানটাই এত পপুলার একটা গান হবে, নেভার, কারণ ওই গান করার পর তখন আর কি মোটামুটি উচ্ছনে চলে গিয়েছি। সো আব্বা আবার আমাকে একটু লাইনে আনার জন্য বলছে এখন একটু পড়াশোনাটা করা, আর গান টান করছো তো শান্তি ঠিক আছে, এই এই আবার পড়াশোনায় মনোযোগ হয়েছে। তারপরে একদিন ওনার সাথে গাড়িতে যাচ্ছি, তখন হচ্ছে FM ফার্স্ট এসেছে 2006-এ, হ্যাঁ ফার্স্ট এসেছে, আমার অ্যালবাম তো আগে বের হয়েছে 5-এর দিকে। তখন একদিন গাড়িতে যাচ্ছি, তখন গাড়িতে রেডিও ছাড়া আর আমার ওই গান বাজতেছে, তখন আব্বা বলছে এই এটা তোমার গান না, বলছে হ্যাঁ, এই তো সে তো সাথে সাথে ফোন উঠায় তার বন্ধু বান্ধব সবাইকে ফোন দেওয়া শুরু করেছে। সো এরপর থেকে দেখা গেছে সেই আমাকে পুশ করত যে তা আমি, অথচ আমি পড়ালেখা ঠিক রেখেছি, গানও করেছি, আমি আমি চাকরিও করেছি, MBA করেছি, সবই করেছি। সো হি ওয়াজ মানে সে আমাকে প্রথমে যে ডাউটটা ছিল সেটা তো তার কেটে গেছে, কেটে গেছে, হ্যাঁ। সো এখন সে আমাকে আরো 100 গুণ সাপোর্ট করে, সারা জীবন করেছিলাম আমরা, একটু আগে তুমি দেখছো যে তার উৎসাহ আমার চেয়ে 1 কোটি গুণ বেশি, কখন শো, এবং আপনি বলছেন এত বছর পরে এত উৎসাহ, এইটাই। আচ্ছা এই গানটা একটু শুনবো অবশ্যই আমি, না হলে আমাকে দর্শকরা বলবে, এটা হচ্ছে এক পায় নূপুর ওয়ান ছিল, এই গান আমাকে মুক্তি দেয় না কোথাও আর কি, সব সময় গান হোল লাইফ থাকবে এটা, আপনি করতে হবে। এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, বলবো না আকাশের চাঁদেনে দেব, বলবো তুমি রাজকন্যা শুধু জিজ্ঞেস করি, দেবে কি পারি হোক যত ঝড় বন্যা, আমার ছোট তরি বলো যাবে কি,
নয় মিশে আসা নয় শুধু ভালোবাসা নয় কারণ প্রেমে অন্ধ জানি তুমি আমি আমাদের তোরে আজবে বন্ধুত্ব আমার ছোট তোরে বলো যাবে কি এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তোরে বলো যাবে কি আমার ছোট তোরে বলো যাবে কি এরপর তো এই গানটা আবার একটু নতুন সঙ্গীত আয়োজন হয়েছে মিউজিক ভিডিও হয়েছে এটা তো অনেক পরে হ্যাঁ সময়ের চাহিদা কিন্তু এই যে এই গানটা দিয়ে মানে ফ্রেন্ড সার্কেলের তপু থেকে হঠাৎ করে বাংলাদেশের পছন্দের একজন সঙ্গীত শিল্পী তপু এই ব্যাপারটা কীভাবে অ্যাকসেপ্ট করেছেন কীভাবে কেমন লেগেছিল এটা আসলে মানে আমি আমার জন্য মানে কি বলবো স্বপ্নের চেয়েও বেশি ছিল কারণ আমি চাইতাম যে আমি আমার গান মানুষ শুনুক এটা ডেফিনেটলি সব সিঙ্গারই চায় যে তার গান কেউ ভালোবাসবে পছন্দ করবে তাকেও ভালোবাসবে ওইটা বাট প্রথম দিকে যেটা হচ্ছে প্রথমে আমাকে কেউ চিনত নাম জানতো গান জানতো বাট মানুষ তপুকে জানতো না মিউজিক ভিডিও নাই কোনো মানে দুস্থ শিল্পী আর কি একজন তো এটা এনজয় করতাম যে অনেকেই দেখা যেত যে আমাকে নিয়ে আলোচনা করছে কিন্তু আমি যে পাশে বসে আছি এটা জানতো না তো এখনকার যুগ তো ডিফারেন্ট এখন তো গান মানে ভিডিও আগে তো গান মানে হচ্ছে গান শুনে মানুষ ইমাজিন করতো নিজেকে ওই তরিতে কল্পনা করতো সো ওই ইমাজিনেশনের ব্যাপারটা ছিল এরকম হয়েছে যে আমি গান গিয়ে বের হয়েছি এক পায়ে উপরে গিয়েছি পাশে বাইরে ছেলেবেলে বলছে জানিস এই ভাইয়াটা পুরো তপু ভাইয়ের মতো গান গায় সো এরকমও হয়েছে অনেক জায়গায় না মানে এটা কাছে আমার কাছে ভালোই লেগেছে আমি চিন্তা করছি একসময় তো জানবে যে আমি তো গানটা তো পছন্দ করছে সো এই এইরকমই ছিল এবং মানে অন্যরকম একটা অসাধারণ ফিলিং ছিল এটা ডেফিনেটলি এবং এইভাবেই বলেন আমরা তো জানি আমরা তো এফএম এ বাজিয়েছি রেগুলার বাজাতে বাধ্য হয়েছে সো আমরা জানি আর কি আচ্ছা একটা ফোন ওয়েট করছি একটা ফোনটা নিয়ে আসি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি শার্লিন বলছিলাম শার্লিন শুভ সকাল আমাদের এই সময় জনপ্রিয় অভিনেত্রী এবং খুব তাড়াতাড়ি আমরা তাকে বড় পর্দায় পেতে যাচ্ছি শার্লিন আমি ওনাকে ভালো করে চিনি এই যে আমি তপু ভাইয়ের একজন বড় ভক্ত হ্যাঁ আপনি মাঝে মাঝে তপু ভাইয়ের গান শুনেন রেগুলার হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি মিস করি আসলে মানে আরো রেগুলারলি গান উনি তৈরি করতেন রেগুলার পেতাম তাহলে আরো ভালো লাগতো আসলে অনেক আগে থেকে শুনি একটা গোপন কথা থেকে এখনো পেয়ে এখন শুনে যেতে চাই আমি একটা প্রশ্ন করার জন্য ফোনটা দিয়েছি শিওর বন্ধুত্ব থেকে একটা পরের পর্যায়ে সম্পর্কে যাওয়া যায় কিনা আর যদি যাওয়া হয় ইনকেস যদি ব্রেকআপ হয় তাহলে বন্ধুত্ব তো হারিয়ে ফেলব আপনি হলে কি করতেন ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন অনেক অনেক ধন্যবাদ এই মানে গান না গানের পিছনে প্রশ্ন রেখেছে সে আচ্ছা আমি তোমাকে তুমি বললাম আমি থিঙ্ক যে আমার চেয়ে ছোট হবে সো আমি মনে হয় ও কি সেম ফেজ দিয়ে যাচ্ছে কি না বাট আই ডোন্ট নো বাট এটা একটা ভেরি গুড কোয়েশ্চেন যে বন্ধুর সময় এটা এখন ভেরি কমন সিন যখন একটা সার্কেল হয় দেখা যায় যে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের ভালো লাগছে বা কিছু হচ্ছে বাট ও যেটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে যদি হয় তাহলে বন্ধুত্বটাও তো হারিয়ে যাচ্ছে যদি হয় তাহলে তো বেটার যে বন্ধুর চেয়ে বেশি কিছু হচ্ছে যদি না হয় তাহলে তো বন্ধুত্বটা মিস করবে সো এই চিন্তা আমারও মাথায় এসেছে এরপরে আমি একটা গান করেছিলাম যে ভালোবাসি একটা গান আছে সো ওইখানে একটা কথা আছে যে হ্যাঁ যদি হয় হবে না যদি হয় তবে কিছু বলো না আচ্ছা তুমি ভেবো না ভাঙবে না বন্ধুত্বটা মানে আমি তোমাকে বলবো কিন্তু না হলে আমাদের বন্ধুত্বটা ভাঙবে আচ্ছা শালিন আপনার উত্তরটা মনে হয় আপনি মোটামুটি পেয়ে গেছেন আমি আমি আরেক গানে এই উত্তরটা দিয়েছি আর কি গানে গানে মানে একটু উত্তরটা একটু দিয়ে আরেকবার এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে, ভাবছি না যা হবে হবার, এতদিন পারিনি জানো তো আমি এমনই বলতে চাই আজ এখনই বলে দিই, ভালোবাসি 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 ভালোবাসি। এখন বলতেছে তুমি ভেব না ভাঙবে না বন্ধুত্বটা, হ্যাঁ যদি হয় হবে না যদি হয় তবে কিছু বলো না, ভালোবাসি 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 ভালোবাসি। চমৎকার, দেশের কত ইয়াং ছেলে মেয়ে এবং কত প্রেমিক প্রেমিকা যে আপনার গানের মাঝখান থেকে প্রশ্ন এবং উত্তর দুটোই পেয়েছে সেটা আমরা জানি। আমরা আরও অনেক গান শুনবো এবং আরও অনেক কথা বলবো ছোট্ট একটা ব্রেকের পরে। দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি খুবই ছোট্ট একটা বিরতি এবং ফিরছি খানিকক্ষণ বাদে। সে পর্যন্ত চোখ রাখুন বাংলা ভিশনে পর্দায়। ওয়েলকাম ব্যাক, বিরতির পর সবাইকে আরেকবার সাদর আমন্ত্রণে বাংলা ভিশনে পর্দায়। সকালবেলার রোদের অনুষ্ঠানে সাথে আছে আমি সাইম এবং আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় তবু ভাই। তবু ভাই, বিরতির আগে শার্লিন যে কথাটা বলছিল যে আগে অনেক বেশি গান পেতাম এবং যে গানগুলো শুনতাম সেই গানগুলোই ভালো লাগতো, এবং আপনার গানগুলো ভালো লাগার একটা বড় কারণ হচ্ছে যে আমরা কিছু গান না ওই যে ঘুরে ফিরে ভালোবাসার কথা আসে, আপনার ভালোবাসার কথা এলাম স্ট্রেইট যেত মনের ভিতরে যে লাগতো, তো এখন সেই গানগুলো মানুষ মিস করে। এটা হচ্ছে কি আসলে আমার যেটা মনে হয় যে আমি এত বেশি ভালোবাসার গান করেছি যে ভালোবাসার আদি অন্ত মাঝখানে সব স্টেজের গান আছে, যেমন ওর উত্তরে আমি আরেকটা গান দিয়ে দিয়েছি। রাইট, এখন আসলে ভালোবাসার জায়গা খোঁজা খুব টাফ যে কোন জায়গাটা নিয়ে লিখবো, বাকি আছে। সো এটা একটা কথা। আরেকটা যেটা হচ্ছে কি আমি এর মধ্যে আমার প্রায় 110টার মতো গান আমার রিলিজ হয়েছে। সো এই যেহেতু এগুলো আমার নিজের লেখা নিজের সুর করা, সো নতুন একটা গান করতে গেলে আমার একটা প্রেশার থাকে মেন্টাল যে আমার যাতে আগেরগুলোর মতো না হয়, ডিফারেন্ট কিছু হয়। সো এই প্রেশার থেকে আসলে গান করা ইজ ভেরি টাফ। আপনি তো মনে হয় প্রেশার নিয়ে কখনো গান করেন না? আমি প্রেশারে গান করি না, আমি একদম যখন আমার রিল্যাক্স আমার ফিল করি তখনই গান করি। এই জন্য মনে হয় গানগুলো তো একটু কম কম করে করি, বাট ডেফিনেটলি আমি গান কোনোদিন ছাড়বো না। শার্লিনাকে আমি বলতে চাই, শার্লিন শার্লিনকে বলতে চাই যে আমি কোনোদিন গান ছাড়বো না, মাঝে মাঝে গান করবো। একটু আগে বলছিলাম যে নতুন কি গান আসছে। আচ্ছা, নতুন আমার একটা গান এসেছে, আমি নতুনদের নিয়ে কাজ করছিলাম কিছুদিন আগে, যেমন আমি সাগর বাউলকে নিয়ে কাজ করেছি, টুম্পা নামে একটা মেয়ে কাজ করেছে। আমি চাচ্ছি নতুনদের সাথে একটা ব্লেন্ডিং হোক, যেটা আমরা ফেস করেছি যে আমাদের সবসময় সিনিয়ররা দেখা গেছে যে অনেকভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে। আমি চাই যে আমি ওদের জন্য ফ্রি খবরের কথাটা খুব হাসি নিয়ে বললেন, আমি নিজে দুয়ার খুলে দিয়েছি, আমি সবার সাথে কাজ করতে চাই, ওদেরকে উৎসাহিত করতে চাই। সো এই চেষ্টা থেকে আসলে মাহাতিমের সাথে আমি একটা গান করেছি, এখানে আমি আর মাহাতিম একসাথে কাজ করেছি, আমি লিরিক লিখেছি, মিউজিক করেছে মেহেদি ভাই। সো ওই গানটা বেরোচ্ছে, গানের নাম হচ্ছে হার না মানার গল্প। এটা প্রেমের গল্প লেখার পিছনে কোনো ব্যাপার রয়েছে এরকম কিছু? এটা এখন যেটা হচ্ছে কি আমি ইদানিং ওই যে প্রেমের গান যেটা বলতেছো, জায়গা খালি নেই, প্রেমের বাইরেও কিছু করার চেষ্টা করছি, কারণ আমাকে চিনে সবাই এক পায়ের উপরে তবু, বা বন্ধু ভাবুকের তবু, বা একটা গোপন কথার তবু। সো আমি একটু চাচ্ছি যে আমার অন্য ধরনের কিছু গান আসুক। সো এখানে আর কি হার না মানার গল্প হচ্ছে কি আমরা কোনোদিন থেমে যাব না, আমাদের বক্তব্যটা এরকম ছিল যে আমরা জীবনে সবসময় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, যত বাধা আসুক যাই আসুক, সো আমরা চেষ্টা করবো সামনে এগিয়ে যাওয়ার। সো আমি 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 একটা জিনিস দেখেছি যে আমার এই মাহাতিমের গান বের হওয়ার পর অনেকে নেগেটিভ কমেন্ট, ভাইয়া ওর সাথে কাজ করেছেন কেন, মানে বাট আমি আমার মনে হয় যে কেন ক্ষতি কী, ও তো একটা জায়গায় ওর ডেফিনেটলিও ভালো গান গায় আমার মতে, এবং ওর ভবিষ্যৎ আমি দেখে যে ও ভবিষ্যতে আরও অনেক ভালো করতে পারে, সো কেন আমরা তাকে আটকে ধরে রাখবো, সবাই সব জায়গা থেকে চেষ্টা করি, বি পজিটিভ এভরিওয়ান। সো এটাই আমার কাছে এখন সে অনেক ছোট, ভুল ত্রুটি সব কিছু থেকে সবই থাকবে, আস্তে আস্তে, বাট উই হ্যাভ টু গাইড হিম।
যে তপু নামে যে অ্যালবাম, প্রথম অ্যালবাম হচ্ছে বন্ধু হব কি যদি ভুল না হয়ে থাকে, হ্যাঁ 2008 ওটাও একটা ম্যাসিভ হিট ছিল, ওটা ম্যাসিভ হয়েছিল। তবে ওইখানে একটা অ্যাডিশন ছিল হচ্ছে গিয়ে ফুয়াদ ভাই আমার সাথে ব্লেন্ড হয়েছিল। ফুয়াদ ভাই ইজ অ্যান অ্যামেজিং মিউজিশিয়ান, সো এবং তখন সে মাত্র এসেছে, তারও খুব ক্ষুধা ভিতরে যে নতুন কিছু করতে হবে, এবং উনি আমার গানও পছন্দ করতেন আগের থেকে। তখন ফুয়াদ ভাইয়ের সাথে এই আমি এই গানটা করি, এবং মানে উনিও খুব হার্ড দিয়ে মিউজিক করেছিলেন। মানে অনেস্টলি আমি ফুয়াদ ভাইয়ের কাছে এখনও ওই সব মিউজিক পাই না, স্টিল মিসিং মনে হয়। আমরা যেমন আপনার গানগুলো মিস করছি, ফুয়াদ ভাইয়ের কম্পোজিশন কিন্তু অনেক বছর ধরে মিস করছি আমি, উনি দেশের বাইরে চলে যাওয়ার পর তারও মিস করছি। সো উনিও খুব ফিল দিয়ে আমার গানগুলো করেছিলেন, এবং মিউজিক করতে হলে একজনের সাথে আরেকজনের সেই বন্ধনটা থাকতে হয়, আদারওয়াইজ গুড মিউজিক হয় না। সো উনিও আমার গান পছন্দ করতেন, আমিও তার মিউজিক পছন্দ, সো ইট ক্লিকড। এবং ওই অ্যালবামটা আমার মনে হয় যে মানে কি বলবো, আমার পুরো অন্যদিকে ডাইমেনশনে আমার আমাকে নিয়ে গিয়েছিল। আমাদের রেডিওর জন্য খুব ভালো হয়েছিল, আমরা মানে একটা অ্যালবাম থেকে অনেকগুলো গান পেয়েছিলাম যে সারাদিন বাজানোর মতো। আর মানে তো নর্মালি রেডিওতে এই ধরনের বিটার গান একটু দর্শকরা পছন্দ করে যে কোনো জায়গায় শুনতে, তোমরা শুনবে একটু বন্ধু হব আছে বল। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো। ভালো লাগে না তোমায় কথা বলেছি বার বার বার, তোমার মন ভেঙে যাবে ভেবে হেসেছিলাম আমি আবার, সবই ছিল ভালোবাসা, বুঝলে না বুঝলে না, বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা। তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো, নাকি ভেবে নেব আজ তুমি আমায় চেনো। একটা গান, বাট আমি জানি না যে এই গান দিয়ে কত ছেলে কত মেয়েকে কত মানে বন্ধুর মতো যাকে বন্ধুতে কোনো কিছু ভাবতে চায় কত মানুষকে যে প্রপোজ করেছে, গড নোস, অনলি গড নোস। হ্যাঁ, অনেকেই বলেছে, আবার তাদের ব্রেকআপ হয়ে গেছে এরকম অনেক শুনেছি। পার্ট অফ লাইফ, আসলে এটা তো কেউ জানে না যে রিলেশন হওয়ার সময় তো কেউ জানে না যে, কারণ আমার আমি মানে অনেকগুলো এরকম পেয়েছি যে আমার গান দিয়ে তো হয়ে আপনার গান দিয়ে আমি ফার্স্ট তাকে জানিয়েছি, হ্যাঁ প্রপোজ করেছি, হ্যাঁ, তারপরে আবার কিছুদিন পরে যখন দেখা হচ্ছে কি খবর বলছি যে ভাই আর তো নাই। সো আমি জানি না, এটা গান রয়েছে মিথ্যে প্রেম, মিথ্যে প্রেম আছে, হ্যাঁ। সো একটু করে শুনে ফেলবো, মিথ্যে প্রেমটা আজকে বাদ দিয়ে, আজকে সত্যি প্রেম, সত্যি প্রেম, মিথ্যে প্রেম বাদ দিয়ে। আচ্ছা, তাও যদি হয় তা ওরকম গান তো রয়েছে যদি অজানা মনে খোঁজো, যদি অজানা মনে খোঁজো আমায়, সো এটা পজিটিভ, এটা একটা গান আছে, হ্যাঁ। এটা কি গাবো দুই লাইন? যদি অজানা মনে খোঁজো আমায়, তাকাবে না তবু চোখ চলে যায় আমার পানে, যদি সুখের ছবি আঁকতে গিয়ে না চাইতেই পাও আমাকে অজান্তে, তবে ভাবো আবার আর একবার ভালোবাসো কিনা আমাকে, আমাকে চুপচাপ তুমি ও বসে থাকো সাদা কালো জামাতে, মুঠো খুলে বিশ্ব
বিষয়ে দেখো আমার দেয়া স্মৃতি সেখানে, তবে ভাবো আবার একবার ভালোবাসো কিনা আমাকে, আমাকে প্রত্যেকটা গানে তারপর নিজে তৈরি করে, আগে তো সেটা মানে মানে লেখনীতে উঠে আসে, লেখা হয় তো থাকেন, এবং আপনি কিন্তু কারোর চাপে মানে কোনো অ্যালবামের চাপে করে গানগুলো করেন না, থাকে না, তারপর ওই গান প্রত্যেকটা গানে পছন্দ, তারপর হঠাৎ করে মনে হয় যে এই গানটা লেখার পরে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন আসে, এরকম কোন গান আছে যেটা আপনার সবচেয়ে বেশি আপনাকে স্যাটিসফাই করেছে মানে লেখার পরে প্রথম যে সময় লিখেছেন রাতে দিনে হোক? আসলে যেটা হচ্ছে আমার গানটা সাইমালটেনিয়াসলি হয় মোস্ট অফ দ্য গান, কিছু গান আছে খুব কম গান আছে যেটা আগে মিউজিক গিটারে প্লাগ এসেছে, তার মধ্যে একটা হচ্ছে একটা গোপন কথা, আচ্ছা এটা আগে প্লাগিংটা আমার বের হয়েছে। আবার কিছু গান আছে লেখা আগে, যেমন ভাঙা বাড়িটা এটা আগে লিখেছি আমি। আচ্ছা, সো সাইমালটেনিয়াসলি করলে আমার মানে স্যাটিসফ্যাকশনটা না হলে আমি গানটা বলি না যে গানটা পরিপূর্ণ হয়েছে, আমি কোনো সময় সেটা বলি না যদি আমি স্যাটিসফাইড না হই, কারণ যেহেতু সব জায়গায় আমি বলি যে গান প্রত্যেক গান আনা হচ্ছে আমার সন্তানের মতো, সো ওই স্যাটিসফ্যাকশনটা থাকতে হয়। আর স্যাটিসফ্যাকশন আসে কখন, আমি একটা থিম চিন্তা করি, থিম চিন্তা করে ওইটা হয়তো দুই লাইন লিখি বা চার লাইন লিখলাম, লিখে আমি গিটারে ওইটা গাওয়া সুর করার চেষ্টা করছি, কিন্তু দেখা যায় কিছু ওয়ার্ড ডিস্টার্ব করে অনেক সময়, যে কিছু ওয়ার্ড আমার লেখার সময় ডিস্টার্ব করেনি কিন্তু আমার সুর করার সময় আমাকে খুব পীড়া দিচ্ছে, কারণ হচ্ছে ওই ফিলটা সে থ্রো করতে পারছে না, সো যখন তখন আমি ওয়ার্ড চেঞ্জ করি। এইভাবে আমি প্রতিটা লাইনে স্যাটিসফ্যাকশন ট্রাই করি, এবং পুরোপুরি থিমটা কমপ্লিট হলে একটা গানের যে মূল বক্তব্য ওইটাও কমপ্লিট হতে হয়, প্লাস হচ্ছে প্রতিটা লাইন আমি যখন সুরের মধ্যে থ্রো করছি সেটা যাতে মানুষকে টাচ করে বা সুরটা আমাকে টাচ করে, সো এই জিনিসগুলো আগে এনশিওর করি, তখনই আমি ফুল স্যাটিস। এই যে আপনার নিজে একটা দুনিয়া, এটা সম্পূর্ণ লেখা সুর করা গাওয়া নিজের স্যাটিসফ্যাকশন, এবং তারপরে সেটা নিয়ে অ্যালবামে আসা বা টেলিভিশনে আসা, এই যে বাবা মায়ের অপেক্ষা করে থাকা, হ্যাঁ আপনার শোটা কখন হবে, আপনার যেমন আপনার বাবা মা মানে বাবা যেভাবে অপেক্ষা করে, সবকিছু মিলে কি মনে হয় যে ব্যক্তিত্বপু তার জীবনে লাকি বেশ আমি যেটা সবাইকে বলি যে আমি সবসময় আমার যা আছে ওইটা নিয়ে হ্যাপি থাকতে পারলে লাইফটা সাকসেসফুল, সো আমি ওই হ্যাপি থাকার চেষ্টা করি, তার চেয়ে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে গিয়ে আমার বাবা মা এখনো জীবিত আছেন, মাশাআল্লাহ একসাথে আছে, সো এটা একটা বিশাল ব্যাপার, আমি ডেফিনেটলি লাকি, আমি অবশ্যই লাকি, আমি এতদিন পর্যন্ত আমার বাবা মা আমাকে গান গাইতে দেখেছেন, আমার অনুষ্ঠানের জন্য তারা ওয়েট করেছেন বা ফোন দিয়ে কাউকে বলছেন, এখনও বলেন, সো ডেফিনেটলি আমি ডেফিনেটলি লাকি। চমৎকার, তবে একটা কোনো আফসোস কি রয়েছে গান নিয়ে, যেমন একটা জিনিস বলতে পারি আগে অ্যালবামের সময় গানগুলো কি মিস করেন, এখন তো সিঙ্গেল সময় যুগের চাহিদা, যুগের চাহিদা আসলে আমি কোনো সময় বলবো না যে এখন আগে ভালো বা এই জিনিসটা আমি বলতে চাই না, কারণ হচ্ছে গিয়ে আমাদের সময় দেখা গেছে যে আমাদের যারা মুরব্বী ছিলেন তারা বলেছেন যে আমাদের সময় বেটার ছিল, হয়তো বেটার ছিল, সো এখন দুনিয়া ওয়ার্ল্ড এইভাবেই চেঞ্জ হচ্ছে, সো যেটা নতুন আসছে সেটাই মানুষ অ্যাকসেপ্ট করছে, এই জেনারেশন মনে করছে এইটাই হচ্ছে গিয়ে বেস্ট টাইম, সো আমি ওই টাইমটাকে খারাপ বলতে পারি না, আগেরটা ভালো আগের এখনটা খারাপ, যদিও আমার কাছে আগের জিনিসটা আনে, কারণ মানুষের আগের অতীতই সবসময় সুন্দর মানুষের। আপনার একটা অ্যালবাম ভর্তি ভালোবাসা ছিল না? হ্যাঁ ওইটা এখন আমি আমার ভালো লাগতেছে, আমি নিউ জেনারেশনকে এটা আমি বোঝাবো কীভাবে, তাদের কাছে তো এখন হচ্ছে ফোনে হচ্ছে তারা হেডফোনে শুনে হয়, হ্যাঁ সো ডেফিনেটলি ওইটা আমি আমি পার্সোনালি আই মিস দোজ ডেইস, তখন আমাদের মিউজিকের মধ্যে যে একটা চার্ম ছিল সবার মধ্যে, একটা যে এক্সাইটমেন্ট ছিল একটা অ্যালবাম আসার, এবং একটা অ্যালবাম বের করা যে একটা কত বড় অ্যাচিভমেন্ট ছিল, সো এটা ডেফিনেটলি মিস করি। তবু ভাই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অবশ্যই আপনার একটা গোপন কথা, এটা অনেক ইনহাউস রিকোয়েস্ট আর কি বাংলা ভিশনে শুনতে শুনতে বাড়ি যাবো, তবে তার আগে তবু ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, অনেকদিন পর আপনার শো করে ভালো লাগলো, গান শুনে ভালো লাগলো, বরাবরই ভালো লাগে গিটার সাথে আপনি, আর ভবিষ্যতে এই যে একটা রিকোয়েস্ট থাকবে সেটা মানে ধরেন একটা আর্য সাইমের পক্ষ থেকে, ভক্ত সাইমের পক্ষ থেকে, অনেক ভক্তের রিপ্রেজেন্টেটিভ হয়ে, যেটা হচ্ছে যে আর একটু ফ্রিকোয়েন্টলি গানগুলো আসুক, চাপ না, চাপ না, আমি করছি।
গান আসবে, সামনে আরেকটা গান করছি ওটা আসবে, এবার চিন্তা করছি রেগুলার গান করব আমি। বাট আমার পছন্দের লিস্টে কিন্তু একটা গান পড়ে গেল আজকে, এইটা থ্যাংক ইউ হারনা মানকল্প, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে নতুন কোনো গান নিয়ে। গান শুনতে শুনতে বিদায় নিই, আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক আজকের এই চমৎকার আড্ডা থেকে আমি সাইম নিচ্ছি বিদায়। ভবিষ্যতে আবারও আমাদের এই বাংলা মিশনের পর্দায় সকালবেলা রুতুর অনুষ্ঠানে কোনো এক এপিসোডে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। তোমাকে থ্যাংকস, বাংলা ভিশনকে থ্যাংকস, যারা আজকে সামনে